ষাট বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা দেওয়ার দাবিতে সোচ্চার হলো কোচবিহার জেলা কলেজ অস্থায়ী কর্মচারী সমিতি। আজ কোচবিহারের বিটি অ্যান্ড ইভিনিং কলেজে সংগঠনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মচারীরা উপস্থিত ছিলেন। চাকরির নিরাপত্তা, বেতন বৃদ্ধি সহ আরও অনেক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতি। এই সব বিষয়ে সংগঠনের তরফে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও জানানো হয়েছে বলে এদিন জানানো হয়। বিকাশ ভবন অভিযানও করা হয়েছে, জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও, তবে কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ। কুচবিহার জেলা কলেজ অস্থায়ী কর্মচারী সমিতি এবং আমাদের আজকে এই সংগঠনটা আমরা গোটা রাজ্য জুড়েই আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আজকে আমরা উত্তরবঙ্গের যতগুলো কলেজ আছে এই উত্তরবঙ্গের কলেজগুলো মিলে আমরা একসাথে মিলিত হয়েছি। আমাদের যে পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সেই পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে আমরা কাজ করব। আমরা দীর্ঘদিন ধরে আমাদের বর্তমান সরকারকে জানিয়ে আসছি যে আমরা এই কলেজে যারা ক্যাজুয়াল কর্মচারী আছি তারা আমরা ন্যূনতম বেতনে আমরা কাজ করে যাচ্ছি। কেউ বা 6,000, কেউ 2,000, কেউ 3,000, এভাবেই আমরা দীর্ঘদিন ধরে এবং খুব সাবলীলভাবে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু সরকার আমাদের প্রতি কোনো রকম দৃষ্টিপাত করছে না। তাই আমরা আজকে সরকারের প্রতি দৃষ্টিপাত করার জন্যে আমরা গোটা রাজ্য জুড়ে আমরা একত্রিত হয়েছি। আমরা এই কিছুদিন আগেই আমরা বিকাশ ভবন অভিযান করেছি, আমরা শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিয়েছি এবং আমরা রিসেন্টলি কিছুদিন আগে গিয়ে আমরা কলকাতায় ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা জানিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে জানতে চেয়েছে যে তোমরা কলেজে কতজন আছো, যার জন্যে আমরা আজকে মেম্বারশিপগুলো দিচ্ছি এবং মেম্বারশিপগুলো কালেক্ট করছি। এবার এরপরে যখন আমরা তাদের কাছে শুনবো তারা আমাদের কি বলে এবং আমাদের প্রতি যদি কোনো মানে সৎ ব্যবহার বা মানে সঠিক যদি সিদ্ধান্ত না নেয় আমরা তাহলে পরে খুব অচিরেই আমরা অনশনে বসছি এবং আমরা নবান্ন অভিযানে যাবো, আমরা গোটা রাজ্য জুড়ে সকল অস্থায়ীরা মিলে। আমাদের মূলত দাবি হচ্ছে সেটা হচ্ছে আমাদের 60 বছরের চাকরির নিরাপত্তা। আমাদের মূলত দাবি হচ্ছে এটাই, আমাদের 60 বছরের নিরাপত্তা দিতে লাগবে। আজকে আমরা কলেজে ঢোকার পরে আমাদের টোটাল যৌবনটা আমাদের চলে গেল এবং যে যেখানে কাজ করছে আমরা তাকে সেই পদেই তাদেরকে নিয়োগ করতে লাগবে। আমাদের মূলত দাবি হচ্ছে এটাই, আমাদের 60 বছর অবধি আমাদের চাকরির নিরাপত্তাটা আমাদের দিতে লাগবে।